যারা কম প্রাইসে বাইক চাচ্ছেন তাদের জন্য এই একটা বাইক, এটা হচ্ছে টিভিএস স্টার 2007 মডেল, এটা 10 বছরের কাগজ করা আছে, এটা 67,000 কিলোমিটার চলছে, এটার প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 42,000 টাকা। যারা অনেক কম প্রাইসে বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে। তো আস্কিং প্রাইস আপনারা দেখতে পেলেন হচ্ছে অনলি 42,000 টাকা, এখানে আপনারা দামাদামি করতে পারবেন। টাকা বাইকটা যদি দেখেন, এই হচ্ছে হাঙ্কের বাইকটা, 2017 মডেল, আর 14,000 কিলোমিটার প্লাস চলছে, এটার মাইলেজ দিচ্ছে 35 প্লাস, আর এটার প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 1,10,000 টাকা। পাঁচই আরটিআর 2017 মডেল, এটা হচ্ছে 20,535 কিলোমিটার চলছে, এটা হচ্ছে 2 ইয়ার্স কাগজ করা, এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,05,000 টাকা থেকে শুরু হয়েছে একেবারে লাস্ট ওই পর্যন্ত বাইকগুলো আছে। আপনারা কাগজগুলো কীভাবে চেক দিচ্ছেন এবং যে কিনতেছে সে আসলে কীভাবে বুঝতে পারবো যে আসলে কাগজগুলো সব রিয়েল আছে? করে দিচ্ছেন 100% সিকিউরিটি আমরা দিয়ে থাকি। আপনারা আসবেন, গাড়ি পছন্দ করবেন, গাড়ির যে কোনো সমস্যা আপনাকে দেখে নিতে হবে, যদি কোনো সমস্যা থাকে ওটা আমরা সেটা আপনারা দেখতে পারবেন, সেটা গ্যারান্টি আপনারা। আর আপনারা প্রাইসটা নির্ধারণ করেন কীভাবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি ফার্স্ট টাইম আসি হচ্ছে বাইঘাটে, এটা হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটি এর পিছনে যে রোডটা আছে এই রোডে। তো আজকে আমি আপনাদের ফুল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই বাইঘাটে কী কী দামে বাইক পাওয়া যায় এবং সেই সাথে এই বাইকটা নেওয়ার প্রসেসটা কী এবং কীভাবে মানে কোনো প্রবলেম হবে কিনা, কারণ এখান থেকে আপনি বাইক নিচ্ছেন এখানে সব কিছু নাম্বার টাম্বার এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে। আজকের ভিডিওটা হচ্ছে দুইটা পার্টে থাকবে। ফার্স্ট পার্টটা থাকবে হচ্ছে মানে কম দামি যে বাইকগুলো আছে, তারপর হচ্ছে আপনার 40,000 থেকে 1,00,000-1,10,000 ভিতরে এরকম থাকবে। আর সেকেন্ড পার্টে যে ভিডিওটা থাকবে সেটা R15 রেসেক্টর যত প্রিমিয়াম বাইকগুলো আছে ওই বাইকগুলো নিয়ে ওই ভিডিওটা থাকবে। আপনারা যারা এই পার্টটা দেখতেছেন তারা অবশ্যই ওই পার্টটাও দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম ভিডিও যদি আরও কন্টিনিউ চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলেন আর বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, আমরা হচ্ছে কম দামি বাইকের যে প্রথম যে বাইকটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে, এটার মডেলটা হচ্ছে ওয়ালটন হাইটেক, এটার হচ্ছে মডেল 2011 আর 2012, আর এটা হচ্ছে 125 সিসি, আর এটা হচ্ছে 27,000 কিলোমিটার চলছে, এটা 10 বছরের কাগজ করা আছে দেখতে পাচ্ছেন, আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 41,000 টাকা। বাইকটা যদি দেখেন, এই হচ্ছে বাইকটা, এটার আস্কিং প্রাইস হচ্ছে 41,000 টাকা। এখানে হচ্ছে যে এটাই ফিক্সড সেটা না, এখানে আপনারা দামাদামি করতে পারবেন, তো দামাদামি করে এগুলো নিতে পারবেন। এখানে হয়তো 5-7,000 টাকা যে কোনো টাকায় হয়তো কম বেশি হবে, সেটা আপনারা দামাদামি করে নেবেন। এখানে আরেকটা বাইক আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আরটিআর, এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 2017 মডেল, এটা হচ্ছে 20,535 কিলোমিটার চলছে, এটা হচ্ছে 2 ইয়ার্স কাগজ করা, এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,05,000 টাকা। এইখানে সিরিয়ালে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে শুরু হয়েছে একেবারে লাস্ট ওই পর্যন্ত বাইকগুলো আছে। এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোন্ডার ইউনিকর্ন, যে বাইকটা দেখতে পাচ্ছেন এটার আস্কিং প্রাইস দেওয়া হয়েছে হচ্ছে 70,000 টাকা, আর এটা চলছে হচ্ছে 20,435 কিলোমিটার। এরকম অনেক বাইক এখানে আছে। আর আমি একটা কথা আপনাদের বলেছি যে এখানে সব পলিসিগুলো কীরকম, যে এখানে বাইকগুলোর কাগজ টাগজ সব কিছু অরিজিনাল ঠিক আছে কি না এই বিষয়টাও আমি আপনাদের জানাবো। এখানে আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন, এখানে ডিসকভার বাইক আছে, এটার হয়তো প্রাইসটা এখানে এখনও লাগানো হয় নাই, সেটা লাগানো হবে। এই বাইকটা হচ্ছে পালসারের, তো পালসার সিরিজের, এটা হচ্ছে 2018 মডেল, এটা হচ্ছে 8,000 কিলোমিটার প্লাস চলেছে, এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,37,000 কিলোমিটার, এটার মাইলেজ দিচ্ছে হচ্ছে 35। তো এরকম অনেক বাইক আছে এখানে, যে এখন এখানে একটা বাইক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রেজার, এটা হচ্ছে 2013 মডেল, 17,000 কিলোমিটার প্লাস চলেছে, এটা হচ্ছে 1,32,000 টাকা আস্কিং প্রাইস। তো আমি বারবার বলতেছি এই বাইকগুলো আপনারা যে প্রাইসটা দেওয়া আছে এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ব্যাপার যেটা হয়েছে এখানে অনেক নয়েজ, তো এখান থেকে প্রচুর গাড়ি যাচ্ছে আর অনেক কাস্টমার আছে, অনেক কথা বলতেছে, তো এখানে অনেক নয়েজ চলে আসতেছে। এই জন্য আমি আপনাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি, আপনারা কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন, কারণ এখানে সাউন্ড প্রবলেম একটু আছে, এটা থাকবেই। আমি আরও কিছু বাইক আপনাদের দেখাবো, তো বলেন আরও কিছু বাইক দেখে নিই আমরা। এখানে আরেকটা বাইক আছে হচ্ছে হিরো হাঙ্ক, আপনারা বাইকটা আগে দেখেন, এই হচ্ছে বাইকটা, আর এটার মডেল হচ্ছে 2017 মডেল, আর 14,000 কিলোমিটার প্লাস চলছে, এটার মাইলেজ দিচ্ছে 35 প্লাস, আর এটার প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 1,10,000 টাকা। বাইকটা যদি দেখেন, এই হচ্ছে হাঙ্কের বাইকটা ছিলাম। আপনারা চাইলে এই বাইকগুলো আপনারা ট্রায়াল দিয়েও দেখতে পারেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না,
কারণ একটা বাইক কেনার আগে এটার অনেক কিছু দেখতে হয়, টায়ার থেকে ইঞ্জিন, ইঞ্জিন সাউন্ড সব কিছুই আপনারা এখানে চেক দিয়ে দেখতে পারবেন, ট্রায়াল দিয়েও দেখতে পারবেন আসলে যে বাইকগুলো ঠিক আছে কিনা। তারপরে যে আস্কিং প্রাইস থাকবে সেখান থেকে আপনারা দামাদামি করে বাইকগুলো কালেক্ট করতে পারবেন। তো আমার পরবর্তীতে যে বাইকটা আছে সেটা হচ্ছে, এটাও পালসার সিরিজের বাইক, এটা হচ্ছে 2017-18 মডেল, এটা আস্কিং প্রাইস 1,30,000, এটা চলছে 15,595 কিলোমিটার। এই হচ্ছে বাইকটা। তো আসলে এত ডিটেলসভাবে দেখানো সম্ভব না। মাহিন্দ্রা 2017 মডেল, এটা 23,566 কিলোমিটার চলছে, এটার আস্কিং প্রাইস হচ্ছে অনলি 60,000 টাকা, আর এটার মাইলেজ হচ্ছে 40+। এখানে হচ্ছে আমি রানারের নাইট রাইডারের একটা বাইক দেখতে পারতেছি, এখানে হচ্ছে 2017 মডেলের, এটা হচ্ছে 35,000 কিলোমিটার চলছে, এটার মাইলেজ 35 দিচ্ছে, আর এটার আস্কিং প্রাইস 72,000 টাকা। এই হচ্ছে নাইট রাইডারের এই বাইকটা, ফুললি ডিটেলস যদি দেখেন। এখানে আরও অনেক বাইক আছে, এত বাইক বলে শেষ করা আমার পক্ষে সম্ভব না। যারা কম প্রাইসে বাইক চাচ্ছেন তাদের জন্য এই একটা বাইক, এটা হচ্ছে টিভিএস স্টার 2007 মডেল, এটা 10 বছরের কাগজ করা আছে, এটা 67,000 কিলোমিটার চলছে, এটার প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 42,000 টাকা। যারা অনেক কম প্রাইসে বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে। তো আস্কিং প্রাইস আপনারা দেখতে পেলেন হচ্ছে অনলি 42,000 টাকা, এখানে আপনারা দামাদামি করতে পারবেন। তো বন্ধুরা, আমার সামনে হচ্ছে এখন এই বাইক হাটের যে পরিচালক আকাশ ভাই আছে। তো আকাশ ভাইয়ের কাছ থেকে আমার কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আপনাদেরও এই কোশ্চেন, সেটা হচ্ছে এই বাইক হাটে যারা বাইক নিচ্ছে এই বাইকগুলোর কাগজ যে মানে একেবারে রিয়েল, এই জিনিসটা আমাকে একটু যদি বোঝান যায়, আপনারা কাগজগুলো কীভাবে চেক দিচ্ছেন এবং যে কিনতেছে সে আসলে কীভাবে বুঝতে পারবো যে আসলে কাগজগুলো সব রিয়েল আছে। আসলে কাগজগুলো আমরা চেক করেছি, আমাদের এক্সপার্ট আছে, পেপারস রিলেটেড আমাদের একজন এক্সপার্ট আছে, এক্সপার্ট চেক করে এবং সে আমরা বিআরটি সার্ভার থেকে পেপারগুলো চেক করি যে আসলে পেপারগুলো বৈধ কিনা, কোনো চোরাই গাড়ি কিনে, এটা আমরা নিজেরা আমরা বিআরটি সার্ভার থেকে এবং আমাদের এক্সপার্ট দিয়ে চেক করাই। চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার আলাদাভাবে আমরা চেক করি যে এটা অরিজিনাল গাড়ি কিনা চোরাই গাড়ি কিনে, এটা আমরা নিজেরা। আর আপনারা প্রাইসটা নির্ধারণ করেন কীভাবে? প্রাইসটা নির্ধারণ করে হচ্ছে কি, আপনি গাড়ির মডেল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মডেল কন্ডিশন দেখে আমরা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি এই গাড়িটা কত টাকা বাজেট আছে, কত টাকা বিক্রি হয়, সেই অনুযায়ী আমরা একটা দাম। প্রাইসটা তো ফিক্স না, একটা আস্কিং প্রাইস থাকে, যেগুলো গাড়ি প্রত্যেকটা গাড়ির আস্কিং প্রাইস থাকে, আপনারা এই সে দামাদামি করে বাইকগুলো নিতে পারো। আর এই হাটটার মানে কবে বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত? হাটটা হচ্ছে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা, লোকেশন হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটি এর ঠিক পিছনে রোড। আচ্ছা, এখানে যারাই বাইক নিচ্ছে কোনো প্রবলেম ফিউচারে ফেস করার মতো তো কোনো অপশন নাই, কারণ আপনারা সব কিছু একেবারে 100% চেক দিয়ে আপনাদের গ্যারান্টি অনুযায়ী আপনারা এগুলো সব চেক করে দিচ্ছেন। 100% সিকিউরিটি আমরা দিয়ে থাকি, আপনারা আসবেন গাড়ি পছন্দ করবেন, গাড়ি যে কোনো সমস্যা থাকে আপনাকে দেখে নিতে হবে, সেটা আপনারা দেখতে পারবেন, সেটা গ্যারান্টি আপনারা, কিন্তু বাইকের এভরিথিং কোনো প্রবলেম আছে কিনা সব কিছু এটা সে কাস্টমারকেই বুঝে নিতে হবে, বাট এমনি কোনো আর প্রবলেম নাই। তবে এখানে যারা কন্ট্যাক্ট করবে, যারা ভিডিও দেখে কন্ট্যাক্ট করবে, তারা কিভাবে কন্ট্যাক্ট করবে আপনাদের সাথে? ডেসক্রিপশনে আপনি আমাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে, আমাদের ওইখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এটা এই বাইকগুলো তো মূলত যে মানে কম দামি থেকে হাই প্রাইস সব ধরনের বাইকই এখানে পাওয়া যায়, সব ধরনের বাইক 30-35,000 থেকে শুরু করে 4,00,000-4,50,000 পর্যন্ত সব ধরনের কালেকশনই আছে, আপনাদের এখান থেকে তারা কালেক্ট করতে পারবে। তো ভিউয়ার্স, আকাশ ভাই আপনাদের যেটা জানাইলো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে এখানে যে আসলে বাইকগুলো নিলে কোনো প্রবলেম আছে কি না কাগজ টাগজ নেই, তো এইরকম কোনো প্রবলেম নেই, আপনারা ইঞ্জিন নাম্বার চেক না সব কিছু, তাদের কাগজের পেপারসের ব্যাপারটা তারা নিজেরা গ্যারান্টি দিয়ে সব কিছু চেক করে দেয়। তো থ্যাংক ইউ আকাশ ভাই, তো আবার নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে বাইক হাটের লো প্রাইসের যে বাইকগুলো ছিল এই বাইকগুলোর ভিডিও। আমি হয়তো অনেক বেশি বাইক আপনাদের দেখাইনি, কারণ এখানে প্রচুর বাইক, এত ডিটেলসভাবে বাইক দেখানো পসিবল না, কারণ এখানে অনেক বেশি বাইক আছে। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে যে আপনাদের অনেকেরই কোশ্চেন আছে যে এখানে কাগজ টাগজগুলো কোনো প্রবলেম আছে কি না, সেই সব জিনিসগুলো তুলে ধরার জন্য। এখানে মানে কাগজ নিয়ে গ্যারান্টি দেবে হচ্ছে বাইক হাটে যারা আছে, তারা সব কিছু চেক দিয়েই এখানে একটা বাইক ডিসপ্লে করে সেলের জন্য। তো পেপার নিয়ে কোনো ভয় নেই এখানে যেসব বাইকগুলো আছে, কিন্তু আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আপনি হয়তো যদি এক্সপার্ট হয়ে থাকেন বা আপনি কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারেন যে আসলে বাইকের কন্ডিশনটা কী, বাইকের কন্ডিশন অনেক কিছু দেখেই ঠিক করা যায় যে আসলে এই বাইকটা কেমন অবস্থায় আছে, সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কী কী বিষয় দেখতে হয়। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের এই লো প্রাইসের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর সেকেন্ড যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো, মানে দেখা গেল 1.5 লাখ থেকে শুরু হতে পারে,
আপনার 3 লাখ টাকা পর্যন্ত থাকতে পারে। তো ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবার কাছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এরকম ভিডিও যদি আরও বেশি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন। তো আমি রুমান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।